আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা চোখের ত্রুটি নিয়ে কথা বলবো। তবে মূল টপিকে যাওয়ার আগে এই চোখের ত্রুটি সংক্রান্ত বা চোখ সংক্রান্ত অনেক কথা আমার বলতে হবে। তবে মূল টপিকটা বোঝবার জন্য তোমাদের এই কথাগুলো অবশ্যই শুনতে হবে, এবং এর আগে চোখ কীভাবে কাজ করে এই ভিডিও আমি আপলোড করেছিলাম, ওই ভিডিওটা আগে দেখে আসতে হবে। যদি এই ভিডিওটা বা চোখের ত্রুটি ভালো করে বুঝতে চাও, তবে ওই ভিডিওটা দেখা ম্যান্ডেটরি। আমরা জানি যে চোখ অ্যাট এ টাইম একটা বস্তুকে ক্লিয়ার দেখে এবং অন্য বস্তুগুলোকে দেখে ঝাপসা। এর পেছনে কারণ কী আমি ব্যাখ্যা করেছিলাম, এবং আমি এও বলেছিলাম যে চোখের ভেতরে একটা লেন্স থাকে, এই লেন্সের পরিবর্তন ঘটায়। অর্থাৎ বস্তুটা যখন কাছে আসতে থাকে, চোখের নিকটবর্তী হতে থাকে, লেন্সটা আস্তে আস্তে, লেন্সের যে বক্রতা ওটা আস্তে আস্তে বেড়ে যায় এবং ফোকাস দূরত্ব কমতে থাকে। কেন বক্রতা বেড়ে গেলে ফোকাস দূরত্ব কমে সেটাও আমি বলেছিলাম। এবং চোখ তার মানে চোখ থেকে যে কোনো দূরত্বের বস্তুকে ভালো দেখার জন্য তার ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটায়, সেটা লেন্সের আকৃতির পরিবর্তন করিয়ে। ওকে, সেই সংক্রান্ত আমি একটু কথা বলতেছি যেন এই টপিকটা তোমরা আরও ভালো বুঝতে পারো। তবে এই টপিক সম্পূর্ণ ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে আগের ভিডিওটা অবশ্য অবশ্যই দেখে আসতে হবে। ওকে, বেসিক্যালি যেটা হয় যে সাপোজ এটা হচ্ছে আমার একটা চোখের লেন্স, এবং লেন্সের পেছনে থাকে রেটিনা, তাহলে এটা হচ্ছে সেই রেটিনা। ওকে, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। সাপোজ অনেক দূরে এই বস্তুটা কোথায় রয়েছে, অনেক দূরে, এবং এই বস্তুটাকে চোখ ভালো দেখছে। চোখ ভালো দেখছে তার মানেটা কি? তার মানে হচ্ছে এই বস্তু থেকে আগত আলোক রশ্মি অবশ্যই রেটিনার উপরে গিয়ে মিলিত হচ্ছে। রেটিনার উপরে যদি মিলিত না হতো তাহলে বস্তুকে ভালো দেখা যাবে না। তোমরা যেই বস্তুকে ক্লিয়ার দেখবা তার মানে হচ্ছে ওই বস্তু থেকে যে আলোক রশ্মি আসছে সেই আলোক রশ্মিগুলো রেটিনার উপরে মিলিত হচ্ছে, তাই ভালো দেখছ। এবং এখন যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আলোক রশ্মির সাথে দেখার কী সম্পর্ক, তাহলে তোমাদেরকে বলবো যে আলোর প্রতিফলন দেখে আসো, তাহলে বুঝবা যে আলোক রশ্মির সাথে দেখার সম্পর্ক কী। সাপোজ এখান থেকে একটা আলোক রশ্মি আসছে, রাইট? এবং আরেকটা ব্যাপার যে অনেক দূরে থেকে, অনেক দূরের কোনো একটা বস্তু থেকে যখন আলোক রশ্মি আসে, সেটা যেভাবেই আসুক না কেন, সেটা আসলে প্রধান অক্ষের সমান্তরাল হয়। এটা কেন বলছি সেটা আমি আগের ভিডিওতে বলে আসছি, যে অনেক দূরে থেকে আলোক রশ্মি আসলে সেটাকে আসলে তোমার যেই বিন্দু থেকে আলোক রশ্মি নাও না কেন সেটা হবে প্রধান অক্ষের সমান্তরাল। তো বিম্ব গঠনের জন্য আমরা জানি, বা তোমরা যদি না জেনে থাকো তাহলে আবার শুনে নাও, যে বিম্ব গঠনের জন্য তোমার একটা আলোক রশ্মি নিতে হবে প্রধান অক্ষের সমান্তরালে, এবং আরও একটা আলোক রশ্মি নিতে হবে তোমার আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। এখন যদি বলো আলোক কেন্দ্র কী, তাহলে বলবো লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপরে, লেন্সের মধ্যে যে প্রধান অক্ষ যতটুকু আছে তার উপরে এমন একটা বিন্দু থাকে যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে তার দিকের কোনো পরিবর্তন ঘটে না, সেই বিন্দুটাকেই বলছি আমরা আলোক কেন্দ্র। তো সাপোজ এটা অনেক দূরের একটা বস্তু, এই বস্তুর যে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি নিলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল। তো একটা আলোক রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরালে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, এবং আরও একটা আলোক রশ্মি যাচ্ছে কার মধ্য দিয়ে, এই সাপোজ এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে এই দিকে গিয়ে রেটিনার ওপরে পতিত হলো, তার মানে এটা একটা প্রতিসরিত রশ্মি, এবং আরও একটা আলোক রশ্মি এই দিক দিয়ে গিয়ে এখান থেকে প্রতিসরিত হয়ে আমার রেটিনার ওপরে মিলিত হচ্ছে। দেখো, চোখের কাজই হচ্ছে তার আকৃতির পরিবর্তন, দ্যাট মিন্স লেন্সের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্বের বস্তুকে ভালো দেখা। আমি বলেছি যে চোখ এই বস্তুকে ভালো দেখছে, যার অর্থ হচ্ছে এই বস্তু থেকে নির্গত আলোক রশ্মি অবশ্যই রেটিনার উপরে মিলিত হবে। তাহলে আরও একটা ব্যাপার এখান থেকে বলা যায়, এটা কিন্তু আমাদের প্রধান ফোকাস। কেন? কারণ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয়
দেখো, এই যে একটা প্রতিসরিত রশ্মি, এই যে একটা প্রতিসরিত রশ্মি, তারা প্রধান অক্ষের ওপরে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? প্রধান ফোকাস। খুব ভালো কথা। এইবার এই বস্তুটা দূরে নেই, কি করে নিয়ে আসছো? একটু কাছে নিয়ে আসছো, একটু কাছে নিয়ে আসছো, নিয়ে আসো। এই বস্তুটা এবার চলে আসছে এখানে। দেখো, এটা কিন্তু একটা প্রধান ফোকাস, এটা মনে রাখার ব্যাপার, ওটা একটা প্রধান ফোকাস। এখন এই বস্তুটাকে তুমি নিয়ে আসলা এখানে, রাইট? কীভাবে যাবে? একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এবং আরও একটা আলোকরশ্মি যাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। ওকে, আরও একটা ব্যাপার যে এইবারও চোখ এই বস্তুটাকে ভালো দেখছে। দ্যাট মিন্স এই বস্তু থেকেও আগত আলোকরশ্মি রেটিনার ওপরে মিলিত হচ্ছে, সে কারণেই ভালো দেখছে। তাহলে একটা আলোকরশ্মি তুমি পাঠিয়ে দাও আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, এটা সেই আলোকরশ্মি, রাইট? এবং আরও একটা আলোকরশ্মি কীভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, এবং এবার এটা কোথায় যাবে? এই যে ধরো এখানে মিলিত হয়েছে আর কি, যদিও আমার রশ্মি চিত্রটা খুব ভালো হয় না। এবার কোথায় হয়েছে? এখানে মিলিত হয়েছে, তাহলে অবশ্যই এই বস্তুটাকেও চোখ ভালো দেখছে। কারণ আমি তো বলেইছি যে এই বস্তুটাকে চোখ ভালো দেখছে, তার মানে কি? দুইটা প্রতিসরিত রশ্মি রেটিনার ওপরে মিলিত হবে। তাহলে এইবার প্রধান ফোকাস কোথায় আসছে বলো তো? প্রধান ফোকাস আসছে এই বিন্দুতে। প্রধান ফোকাস কী হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। প্রথমবার ছিল এখানে, যখন বস্তুটা অসীমে ছিল তখন প্রধান ফোকাস এখানে, তারপরে প্রধান ফোকাস কী হয়ে গেল? আর একটু সামনে চলে আসলো। তার মানে কি? প্রধান ফোকাস কী হয়ে যাচ্ছে? আস্তে আস্তে ফোকাস দূরত্ব কী হচ্ছে? কমে যাচ্ছে, রাইট? তুমি এইবার সাপোজ এই বস্তুটাকে তুমি এখানে নিয়ে আসছো, আরও একটু কাছে নিয়ে চলে আসলাম, আরও কাছে নিয়ে চলে আসলাম, চোখের আস্তে আস্তে নিকটবর্তী হচ্ছে, কী হচ্ছে? নিকটবর্তী। তাহলে আবারও কী হবে? এই আলোকরশ্মিটা একটু মুছিয়ে দিচ্ছি, ওকে? এখান থেকে কী হবে? আলোকরশ্মি একটা যাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, রাইট? একটা আলোকরশ্মি কীভাবে যাবে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। এবং আরও একটা আলোকরশ্মি কীভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে। তো এই রশ্মিটাই প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, এবং সে এবার মিলিত হওয়ার জন্য, এইবার মিলিত হলো। এইবার দেখো তো প্রধান ফোকাস কোথায়? এইটা আমাদের প্রধান ফোকাস। এই যে প্রধান ফোকাসের পরিবর্তন হচ্ছে, লেন্সের শেপ যদি এটাই থাকতো তাহলে কিন্তু প্রধান ফোকাসের পরিবর্তন হতো না। লেন্সটা আস্তে আস্তে কী হচ্ছে? ছোট হচ্ছে। সে ব্যাপারে আমি পরে একটু একটু পরেই আসছি। এখন দেখো, এখানে যখন বস্তু রাখছো তুমি ভালো দেখছো, এখানে রাখছো ভালো দেখছো, এখানে রাখছো ভালো দেখছো, রাইট? এটা কী কারণে হচ্ছে? প্রধান অক্ষের বা প্রধান ফোকাস, ফোকাস দূরত্বের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ লেন্স আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই ফোকাস দূরত্ব কমতেছে। কেন লেন্স ছোট হলে ফোকাস দূরত্ব কমে? আমি আগের ভিডিওতে বলেছি, একটু বলে যাচ্ছি তোমাদেরকে। সাপোজ এ একটা লেন্স, এটাকে যদি পূর্ণ করো তাহলে এই হলো তার বৃত্ত, বা এখন এটাই হবে তার প্রধান অক্ষ, এটা যদি বক্রতার কেন্দ্র হয় এটা হবে তার প্রধান ফোকাস, এইরকমই হওয়া উচিত। এই লেন্সটাকে দিলা চাপ, দুই পাশ থেকে কী করা হলো? চাপ দেওয়া হলো। লেন্সটা কেমন হবে? লেন্সের বক্রতা ডেফিনেটলি কী হবে? বৃদ্ধি পাবে। এবার এটাকে পূর্ণ করো তো, এটাই হওয়া উচিত। এটা যদি প্রধান অক্ষ হয় তাহলে এটা হবে বক্রতার কেন্দ্র, এটা হবে কি? প্রধান ফোকাস। তার মানে কি? এখানে যতটুকু ফোকাস দূরত্ব ছিল এখানে কী হয়েছে? তার চেয়ে একটু হলেও কমে গেছে। এবং এই যে ফোকাস দূরত্বটা আগে এখান থেকে এই পর্যন্ত ছিল, ফোকাস দূরত্বটা কী হলো? অনেকটুকু কমে গেল। কেন কমাইছিল? জাস্ট এই বস্তুটাকে ভালো দেখার জন্য কমিয়েছিল। আবার বস্তুটাকে যখন তুমি এখানে নিয়ে আসছো, বক্রতা আরও বেড়ে গেল। বক্রতা যত বেড়ে যাচ্ছে ফোকাস দূরত্ব তত কমে যাচ্ছে। কেন কেন কমাচ্ছে? কারণ এই বস্তুটাকে ভালো দেখতে হবে। কিন্তু একটা ব্যাপার, যে এই যে লেন্স আস্তে আস্তে ছোট হচ্ছে, বক্রতা বৃদ্ধি পাচ্ছে, বক্রতা যে বৃদ্ধি পাচ্ছে এমন তো না, বাঁকা হইতে হইতে একদম এটা এরকম হয়ে যাবে, এরকম তো না। এর বক্রতারও তো, এর বক্রতারও তো একটা সীমাবদ্ধতা থাকা উচিত। আমি ধরেই নিলাম সে বাঁকা হতে হতে, এর বক্রতা বৃদ্ধি পেতে পেতে তার ফোকাস দূরত্ব এই পর্যন্ত নিয়ে আসতে পারছে, এই পর্যন্ত নিয়ে আসতো। এখানে যখন বস্তু ছিল তাকে ভালো দেখার জন্য ফোকাস দূরত্ব কমতে কমতে এই পর্যন্ত আসতে পারছে। এর বেশি, এই লেন্স থেকে এর বেশি আর বক্রতা আমি পাচ্ছি না। তাহলে যদি
এর থেকে আরও ভেতরে বস্তু রাখো। বস্তু কী করলো এবার? সাপোজ রাখছো এখানে, সরি, এবার বস্তু কোথায় রাখছো? সাপোজ এখানে। ওর তো আর বাঁকা হয়ে বক্রতা বৃদ্ধি পেয়ে আর ফোকাস দূরত্ব কমানো সম্ভব না। তাহলে কি হবে? একটা আলোকরশ্মি দেখো তো প্রধান অক্ষের, সরি, একটা আলোকরশ্মি কী হবে? আলোককেন্দ্রের মধ্য দিয়ে এখানে পতিত হবে, রাইট? এই যে আলোককেন্দ্রের মধ্য দিয়ে কোথায় যাচ্ছে এটা আমি মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলোককেন্দ্রের মধ্য দিয়ে, এই যে দেখো, এই যে আলোককেন্দ্রের মধ্য দিয়ে সাপোজ এখানে কী হলো? পতিত হলো, এটাই আমার সেই আলোককেন্দ্র। যেহেতু ফোকাস দূরত্ব আর কমাতে পারছে না, তার মানে ক্যারেক্টার আলোকটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এবং সর্বনিম্ন ফোকাস দূরত্ব কোথায় ছিল আমার? এটাই ছিল, রাইট? তাহলে এই যে একটা, এই বস্তুর জন্য এই যে একটা প্রতিসরিত রশ্মি আর এই যে একটা প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মিগুলো কি রেটিনার উপরে মিলিত হয়েছে? না, মিলিত হয় নাই, সেই জন্য এই বস্তুটাকে আর ভালো দেখা যাচ্ছে না। কারণ এর বক্রতা কমতে কমতে এটাই সে মিনিমাম ফোকাস করতে পারছে, এর বেশি করতে পারছে না। তাহলে সে কীভাবে দেখবে? এখন মিলিত হচ্ছে না, সুতরাং খুব কাছের বস্তু দেখা যাচ্ছে না। তোমরা একটা ব্যাপার খেয়াল করবা, হাতে বই নাও, নিয়ে এই দূরত্বে রাখো, পড়তে পারতেছো, আস্তে আস্তে কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, নিয়ে আসতে আসতে দেখো যত কাছে নিয়ে আসবা লেন্সের বক্রতা তত বৃদ্ধি পাবে, এবং ওই বইয়ের লেখাগুলো তোমাকে দেখতে সাহায্য করবে। ফোকাস দূরত্ব কমিয়ে হলেও কমাতে 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 একটা জায়গায় আসবে, তখন আর কমানো সম্ভব হবে না। তার চেয়েও যদি বইটাকে তুমি কাছে নাও, তখন এই রকম একটা ক্রাইটেরিয়ার সৃষ্টি হয়ে যায়, তখন তুমি আর বইটাকে ভালো বা বইয়ের লেখাগুলোকে ভালো দেখতে পাও না। এই যে চোখ থেকে যে দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে দেখে, সেটাই হচ্ছে চোখের নিকটবিন্দু। চোখ থেকে যে দূরত্ব পর্যন্ত চোখ বিনা কষ্টে, কষ্ট ছাড়া দেখতে পারে, সেই দূরত্বটাকেই বলা হয় চোখের নিকটবিন্দু বা নিয়ার পয়েন্ট। স্বাভাবিক চোখের জন্য নিয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে শুরু করে একটা স্বাভাবিক চোখ ভালো দেখবে, তারপরে কতদূর ভালো দেখবে? অসীম পর্যন্ত ভালো দেখবে। কিন্তু 25 সেন্টিমিটারের কমে ভালো দেখবে না, রাইট? এবং তুমি যদি 25 সেন্টিমিটারের কমে কোনো বস্তু রাখো, তাহলে এই রকম ক্রাইটেরিয়ার সৃষ্টি হবে, প্রতিসরিত রশ্মিগুলো মিলিত হতে পারবে না এবং চোখ ভালো দেখবে না। এবং দূরবৃন্দ হচ্ছে মূলত তোমার অসীম। অসীম বলতে কী বোঝাই? অসীম বলতে বোঝাই যার কোনো সীমানা নাই। সেটা কেমন? যেমন তুমি অনেক দূরের একটা নক্ষত্রকেও দেখতে পাচ্ছ, বাট নক্ষত্রটা কত দূরে আছে এটা হয়তো বিজ্ঞানীরাও এখনও জানেন না। সেই জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, এবং দূরবিন্দু হচ্ছে অসীম। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। যদি এই ব্যাপারটা বুঝতে পারো, ভিডিও সামনের দিকে এখন দেখতে পারো। এখন এসো চোখের ত্রুটি নিয়ে কথা বলা যাক। চোখের ত্রুটি হয় মূলত দুই রকমের, একটা হচ্ছে হ্রস্বদৃষ্টি, মাইওপিয়া, বা ক্ষীণদৃষ্টি, বা হ্রস্বদৃষ্টি, ক্ষীণদৃষ্টি বা মাইওপিয়া, এবং অন্যটা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। কথা বলবো মূলত মাইওপিয়া বা ক্ষীণদৃষ্টি নিয়ে। ক্ষীণদৃষ্টি কী বা হ্রস্বদৃষ্টি কী? যখন কোনো একটা চোখ কম দূরত্বে ভালো দেখে তখন সেটাকে বলা হয় হ্রস্বদৃষ্টি। তো শব্দ দেখে খেয়াল করো, ক্ষীণদৃষ্টি, হ্রস্বদৃষ্টি, তার মানে কি? কমে ভালো দেখে। কত কমে ভালো দেখে? স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে ভালো দেখে, এবং তার কমে ভালো দেখে না। বাট যাদের ক্ষীণদৃষ্টি হয় বা মাইওপিয়া হয়, তারা 25 সেন্টিমিটারের যদি কমেও বস্তুকে রাখা যায় সেটাও ভালো দেখে। তাহলে এটা সমস্যা কোথায়? এটা তো আমরা বলতে পারি সুপার হিউম্যান পাওয়ার। একটা স্বাভাবিক মানুষ 25 থেকে ভালো দেখা শুরু করে, তুমি 15 থেকে ভালো দেখা শুরু করে, সাপোজ তুমি 25-এর কম 20 বা 15 থেকে ভালো দেখা শুরু করো, তো এটা তো বলতে পারি যে ভালো সুপার হিউম্যান পাওয়ার। এখানে সমস্যা কোথায়? আসলে হ্রস্বদৃষ্টির সমস্যাটা কাছে নয়, হ্রস্বদৃষ্টির সমস্যাটা আসলে দূরে। সে 15 থেকে ভালো দেখছে ঠিক আছে, কিন্তু দূরের বিন্দুটা কোথায় থাকার কথা? অসীমে থাকার কথা। সেটা আসলে অসীমে থাকে না, সেটা অসীম থেকে কমে হয়তো 100 মিটার বা কারো 150 মিটার, এইরকম একটা দূরত্বে
চলে আসে। এতে করে অসীমে যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলোকে ভালো দেখতে পারে না। আবার দীর্ঘদৃষ্টি, শব্দের দিকে খেয়াল করো, দীর্ঘদৃষ্টি তার মানে কি? দূরে ভালো দেখবে, তার মানে অসীমের বস্তুগুলোকে ভালো দেখবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কাছে খারাপ দেখবে। কাছে কতটুকুতে খারাপ দেখবে? স্বাভাবিক চোখ 25 ভালো দেখে, ওরা 25 ভালো দেখবে না। তাদের হয়তো নিকটবিন্দুই যেটা 25 থাকার কথা, সেই নিকটবিন্দু চলে যাবে হয়তো 30 বা 35। তাহলে 25 সেন্টিমিটারের যে বস্তুগুলো থাকবে সেটা তারা ভালো দেখবে না। অনেক সময় দেখবা যে বয়স্ক লোক অনেক দূরে এভাবে পত্রিকা নিয়ে পড়ে। আবার দেখবো যে বয়স্ক মানুষজন অনেক দূরের কাউকেও চিনতে পারতেছে, দূরের বস্তুগুলোকেও কী করতে পারতেছে, চিনতে পারতেছে। এটার পেছনে কারণই এটা। দীর্ঘদৃষ্টির সমস্যাটা সাধারণত বয়স্কদের হয়ে থাকে, আর ক্ষীণদৃষ্টির সমস্যাটা মূলত অল্প বয়স্কদের হয়ে থাকে। স্বাভাবিকভাবে একটা চোখ কীভাবে বিম্ব গঠন করে? স্বাভাবিক চোখ, সাপোজ এটা হচ্ছে আমার রেটিনা, আর এটা হচ্ছে আমার লেন্স, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। সাপোজ এই বস্তুটা হচ্ছে তোমার অসীমে, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 25 সেন্টিমিটারে, রাইট? তো অসীম থেকে যখন আলোকরশ্মি আসে তখন একটা যায় আলোককেন্দ্রের মধ্য দিয়ে, এইভাবে প্রধানক্ষের মধ্য দিয়েই চলে যায়, এবং আরও একটা আলোকরশ্মি প্রধানক্ষের সমান্তরালে সাপোজ এই বিন্দু থেকে যাচ্ছে, গিয়ে এখানে পতিত হয়ে এই জায়গায় মিলিত হচ্ছে। সুতরাং এই চোখ এই বস্তুটাকে ভালো দেখছে, এই চোখ এই বস্তুটাকে ভালো দেখছে, অসীমে বস্তুটাকে ভালো দেখছে। আবার এটা কোথায়? চোখ থেকে এটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরে। যখন বস্তুকে 25 সেন্টিমিটারে রাখা হচ্ছে তখন একটা আলোকরশ্মি যায় আলোককেন্দ্রের মধ্য দিয়ে, রাইট? একটা আলোকরশ্মি যায় আলোককেন্দ্রের মধ্য দিয়ে, এবং যেহেতু এটাকেও ভালো দেখছে তাহলে একটা আলোকরশ্মি প্রধানক্ষের সমান্তরালে গিয়ে এই যে এখানে সাপোজ মিলিত হচ্ছে রেটিনার ওপরেই, তাহলে এটা হচ্ছে আমার একটা প্রধান ফোকাস, এবং এটাও হচ্ছে আমার একটা প্রধান ফোকাস, এবং এই প্রধান ফোকাসকে বলা হচ্ছে ম্যাক্সিমাম, আর এটাকে বলা হচ্ছে মিনিমাম। এখন বস্তু তুমি এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানেই নাও না কেন, প্রত্যেকটার জন্য এখানে বিম্ব রেটিনার ওপরেই গঠিত হবে। কারণ তুমি 25 সেন্টিমিটার রেখে যদি বিম্ব এখানে পাও, তো তার চেয়ে যদি একটু বাইরে নিয়ে আসো এখানে মিলিত হবে, আর একটু বাইরে নিয়ে আসো এখানে মিলিত হবে, আরও একটু বাইরে নিয়ে আসো একদম অসীমে গিয়ে এখানে মিলিত হচ্ছে। তার মানে এর ভেতরে যে কোনো পজিশনের জন্যই তুমি ওখানে বিম্বটা পাবা। কিন্তু যাদের ক্ষীণ দৃষ্টি হয় তাদের আসলে সমস্যাটা কোথায় হয়? সমস্যা হচ্ছে তাদের ফোকাস দূরত্ব কমে যায়। কীভাবে? আসলে একটা ইকুয়েশন একটু দেখো, P=1/F। আমি এরপরের ভিডিওতে ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো, আপাতত এতটুকু বুঝে নাও, এফ সমান কী হবে? 1/P। পিটা কী? পিটা হচ্ছে লেন্সের ক্ষমতা, আর এফটা কী? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ক্ষমতা যদি বেড়ে যায় ফোকাস দূরত্ব যাবে কমে, ক্ষমতা যদি বাড়ে ফোকাস দূরত্ব যাবে কমে। এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। অল্প বয়স্ক বা যাদের ক্ষীণ দৃষ্টি হয় তাদের ক্ষমতা থাকে বেশি, বয়স অল্প ক্ষমতা বেশি, এই ক্ষমতা বেশি থাকার কারণে ফোকাস দূরত্ব কমে যায়। ব্যাপারটা আসলে কেমন? সাপোজ যেটা হচ্ছে আমার রেটিনা, এটা হচ্ছে আমার চোখের লেন্স, এটা হচ্ছে স্বাভাবিক চোখের জন্য, এটা হচ্ছে প্রধান ফোকাস, এবং সাপোজ এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রধান ফোকাস, এটা হচ্ছে মিনিমাম প্রধান ফোকাস। বাট যাদের ক্ষীণ দৃষ্টি হচ্ছে তাদের ক্ষমতা থাকে বেশি, ফোকাস দূরত্ব যাবে কমে। কমে যাওয়ার কারণে কী হয়? এই ফোকাস দূরত্ব সাপোজ এই যে ফোকাস এটা চলে আসে সাপোজ এখানে, আর এটা সাপোজ চলে গেল এখানে। এতে করে কী ঘটে আসলে? এতে করে কী ঘটে একটু দেখো, যে অসীম থেকে সাপোজ এই বস্তুটা হয়তো অসীমে আসছে, অনেক দূরের একটা বস্তু, একটা আলোকরশ্মি কীভাবে যাবে? এটার মধ্য দিয়েই যাবে এবং এখানে পতিত হবে, রাইট? এবং আরও একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এটা কার মধ্যে দিয়ে বের হবে? প্রধান ফোকাস। তো ম্যাক্সিমাম প্রধান ফোকাস কোথায়? এখানে, এর মধ্য দিয়ে চলে গেল।
কারণ আমার প্রধান ফোকাস তো কাছে চলে আসছে, ফোকাস তো আমার কাছে চলে আসছে, এই দিক দিয়ে গিয়ে তো সম্ভবই না। সর্বোচ্চ চেষ্টা করবে যেন মিলিত করতে পারে, তোমাদের মনে হচ্ছে কেন এই দিক দিয়ে দিতাম, এই দিক দিয়ে দিতাম, এই দিক দিয়ে, তো লাভ তো নাই আসলে। চেষ্টা করবে মিলিত করার, এই দিক দিয়ে গিলে কে মিলিত হবে, এদিকে আসবে আরো, রাইট? তারপরেও দেখো, এটা একটা প্রতিসরিত রশ্মি, এটা একটা প্রতিসরিত রশ্মি, এরা কিন্তু রেটিনার উপরে মিলিত হচ্ছে না, রেটিনার উপরে মিলিত হচ্ছে না। সুতরাং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখ অসীম থেকে, অসীমের বস্তু থেকে যে আলোকরশ্মিগুলো আসছে সেগুলোকে দেখতে পাচ্ছে না, রাইট? এবার তুমি ধরো এই বস্তুটাকে রাখছো কোথায়, 25 সেন্টিমিটারে, কোথায় রাখলাম 25 সেন্টিমিটারে, একটা আলোকরশ্মি কীভাবে যাবে, তারপর এদিকে যাচ্ছে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, তাই না? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আরও একটা আলোকরশ্মি সাপোজ প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এখানে মিলিত হবে, রাইট? এই যে এখানে মিলিত হলো, এটা কত সেন্টিমিটার ছিল চোখ থেকে, 25 সেন্টিমিটার, রাইট? 25 সেন্টিমিটার, প্রধান ফোকাস 25 সেন্টিমিটারের জন্য কোথায়, এখানে, বাট এর ফোকাস কমে যাওয়ার ফলে একটা ফোকাস আসছে এখানে, আর একটা কোথায়, এখানে। তার মানে ব্যাপার কি, তুমি যদি এখন এটাকে 25-এরও কমে রাখো, দেখো 25-এ রেখে তোমার এই দিক দিয়ে গিয়েছে, তোমার এই যে ফোকাস, ফোকাস তো এখানে হয়ে আছে, অর্থাৎ রশ্মিরশ্মি হওয়ার কারণে ফোকাস দূরত্ব তো আরও কমে গেছে, তার মানে 25 থেকেও যদি আরও একটু ভেতরে তুমি বস্তু রাখতা, তারপরেও কিন্তু বিম্ব গঠন করতে পারতো। হয়তো তুমি এখানে রাখলা, কোথায় রাখলা তুমি, এবার সাপোজ এখানে রাখলা, এখানে বস্তুটাকে রাখলা, আর একবার দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো, হ্যাঁ, বস্তুটাকে ধরো তুমি এখানে রাখলা, অর্থাৎ এইবার ধরো বস্তুটা হয়তো তোমার কত সেন্টিমিটারে আছে এখান থেকে, ধরো 20 সেন্টিমিটারে আছে। তো একটা আলোকরশ্মি যাবে কার মধ্য দিয়ে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, রাইট? এবং আরও একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে হয়তো এই যে এর মধ্য দিয়ে কী হচ্ছে, মিলিত হচ্ছে। তার মানে কি, তোমার তো এটা ছিল প্রধান ফোকাস, না? তুমি তো আরও আসতে পারতাম। তো দেখো এইবার 20 সেন্টিমিটারেও ভালো দেখাচ্ছে, তো আমরা এটা নিয়ে কথা বলবো না, সে 20 সেন্টিমিটারে ভালো দেখছে সেটা নিয়ে কথা নয়, কথা হচ্ছে এই যে অসীম থেকে আগত আলোকরশ্মি কিন্তু রেটিনার ওপরে মিলিত করতে পারেনি, সেটা নিয়ে আমার কথা বলতে হবে। অর্থাৎ অসীম অনেক দূরের বস্তুকে কিভাবে, অনেক দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি কিভাবে রেটিনায় মিলিত করা যায় চিন্তা হচ্ছে আমাদের সেটা। তোমাদের এইরকম অনেক সৃজনশীল রয়েছে যেখানে দেয়া হয় যে একজন ব্যক্তি যার চোখের নিকটবিন্দু হচ্ছে 15 সেন্টিমিটার এবং দূরবিন্দু হচ্ছে 100 সেন্টিমিটার, দূরবিন্দু কত বললাম, সরি 100 মিটার, দূরবিন্দু কত, 100 মিটার, তার মানে কি, তার মানে সর্বোচ্চ 100 মিটারে বস্তু থাকলে সে ভালো দেখবে, 100 মিটারের পরে বস্তুকে রাখলে সেই বস্তুকে সে ভালো দেখবে না। তাহলে কোনোভাবে কি এটা করা যায়, কারণ আমি করবোটা কি, তাহলে 100 মিটারের পরে কি বস্তু থাকবে না, আমার চোখ থেকে 100 মিটার পরের বস্তু থাকলে কি আমি আরেকজনকে বলবো যে ওটা 100 মিটারের আগে স্থাপন করে দাও, ওই বস্তুটাকে 100 মিটার, বা আমাকে ধাক্কা দিয়ে 100 মিটার দূরত্ব নিয়ে না, এরকম কি বলবো আমরা? তাহলে কী করা যায়, তখন লেন্স ব্যবহার করা হচ্ছে, এবং লেন্সের সুবিধা কি পাওয়া যাচ্ছে, 100 মিটারের পরে যে বস্তুগুলো রয়েছে লেন্স সেই বস্তুগুলোকে কী করবে, 100 মিটারের মধ্যে স্থাপন করবে। ব্যাপারটা কেমন একটু বোঝো, সাপোজ এটা আমার চোখের লেন্স, এটা হচ্ছে আমার চোখের রেটিনা, আমার এই চোখের নিকটবিন্দু হচ্ছে 15-তে, যার কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না, এটা সুপার হিউম্যান পাওয়ার, বাট দূরবিন্দু চলে গেছে কোথায়, 100 মিটারে, রাইট? এবং যখন 100 মিটারের বাহিরে একটা বস্তু রাখা হচ্ছে, তখন এক্স্যাক্টলি এটা হচ্ছে যে একটা আলোকরশ্মি, দেখো যেহেতু এটা ক্ষীণ দৃষ্টি তাহলে ফোকাস কী হবে, একটু কমে তো আসবে না, রাইট? প্রধান ফোকাস একটু কমে চলে আসবে, তাহলে এখন হচ্ছে কি একটা আলোকরশ্মি এর মধ্যে দিয়ে যাবে এবং আরও একটা আলোকরশ্মি এইভাবে গিয়ে এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে চলে যাচ্ছে এবং রেটিনায় মিলিত করা যাচ্ছে না। যদি কোনোভাবে আমরা এই বস্তুটাকে এখানে স্থাপন করতে পারি, দ্যাট মিন্স 100 মিটারে স্থাপন করতে পারি, তাহলে এই চোখ এই বস্তুটাকে ভালো দেখা শুরু করবে। কোন লেন্স এটা করতে পারে, এটা অবতল লেন্স করতে পারে, অবতল লেন্স
দূরের বস্তুর বিম্বটা কাছে গঠন করে। অর্থাৎ এখন তুমি জাস্ট এখানে একটা কী করো, অবতল লেন্স ব্যবহার করো। কত পাওয়ারের অবতল লেন্স ব্যবহার করতে হবে, কী করতে হবে, সে ব্যাপারে আমি আসছি। এবং অবতল লেন্সের একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আলোক রশ্মি যদি ওখানে পড়ে তাহলে কী হবে, একটু অপসৃত হবে। তাহলে এই আলোক রশ্মি অবশ্যই কী হবে, একটু বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এইবার ঠিকই গিয়ে রেটিনার উপরে মিলিত হবে। ঠিক আছে, এটা তো একটু আলোক রশ্মি একটু বের হয়ে গিয়ে রেটিনার উপরে মিলিত হলো, এটা তো ছিল লেন্সের বা চোখের ভেতরের কাজ, রেটিনার উপরে মিলিত করছে। বাট বাইরে কী হচ্ছে, বাইরে কী ঘটনা ঘটছে? বাইরে আসলে এই আলোক রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে এখান থেকে, তাহলে এই চোখ কী দেখবে, যে এই যে আলোক রশ্মি এখান থেকে আসছে না, বরং কোথা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে। এই 100 মিটার দূরত্ব যে সবার জন্য সমান হবে তা নয়, কারো 110 হতে পারে। তখন এমন একটা লেন্স ব্যবহার করব যেন আলোক রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে 110-এই এই বিম্বটা গঠিত হয়। এমন লেন্স আমরা ব্যবহার করব যেটা দূরের বস্তুকে ওই চোখের যেটা দূরবিন্দু সেখানে এনে বিম্ব গঠন করবে। এরকম হয়, তোমরা অন্যের চশমা অনেক সময় পরে দেখো, মনে হয় যে রাস্তাটা উপরের দিকে উঠে আসছে, অথবা মানে বই পড়লে মনে হয় বইটা উপরের দিকে উঠে আসছে, বইটা নিচের দিকে চলে গেছে, এরকম মনে হয়। এই যে উপরের দিকে উঠে আসছে, তার মানে বিম্বটা কি একটু উপরের দিকে গঠিত হচ্ছে, এই ব্যাপার, রাইট? যেটা তোমাদের বইয়ে কীভাবে দেয়া আছে আমি সেটাও একটু বলে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই ত্রুটি কেন হয়, এই ত্রুটি কেন হয়। তোমাদের বই এইভাবে লেখা আছে, দুইটা কারণ, যে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা ফোকাস দূরত্ব কমে যাওয়া স্বাভাবিক। ক্ষমতা যদি বেড়ে যায় ফোকাস দূরত্ব কী হয়, কমে যায়। ক্ষীণদৃষ্টি লোকের সমস্যা কোথায় আসলে, যেটা ম্যাক্সিমাম ফোকাস এখানে আর মিনিমাম ফোকাস এখানে থাকার কথা ছিল, সেটা চলে আসছে কোথায়, এখানে, এবং এই ফোকাস চলে গেছে কোথায়, এখানে। তার মানে কি, ফোকাস দূরত্ব কী হয়েছে, কমেছে। ফোকাস দূরত্ব কেন কমবে, ক্ষমতা বৃদ্ধি পেলে, অর্থাৎ অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাইছে। অভিসারী মানে কি, অভিসারী মানে হচ্ছে মিলিত করার ক্ষমতা। সাপোজ এটা আগে এখানে মিলিত হইতেছিল, রাইট, এইবার দেখা গেল এই আলোকরশ্মি এখানে মিলিত হচ্ছে, তার মানে কি একটু আগেই মিলিত হচ্ছে, তখন আমরা কী বলবো, যে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাইছে। যখন স্বাভাবিক ছিল তখন গিয়ে এখানে মিলিত হইতেছিল, যখনই ক্ষীণদৃষ্টি হয়ে গেল তখন কোথায় মিলিত হচ্ছে, এই দিক দিয়ে আলোকরশ্মি যাচ্ছে, তার মানে কি অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে তার ফোকাস দূরত্ব কিছুটা কমে যাওয়া। এবং আরও একটা ব্যাপার, আরও একটা পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা অক্ষিগোলকটা বড় হয়ে গেলে, এই কথা কেন লেখা হচ্ছে। সাপোজ দেখো অক্ষিগোলক কী, যে গোলকের মধ্যে চোখ বসানো থাকে সেটাকে আমরা অক্ষিগোলক বলতে পারি। তো অক্ষিগোলক বেড়ে গেলে, বড় হয়ে গেলে কেন হ্রস্বদৃষ্টি হবে, কী সম্পর্ক আসলে, দেখো সাপোজ এটা হচ্ছে আমার লেন্স, এটা হচ্ছে আমার চোখের রেটিনা। স্বাভাবিক অবস্থায় এটা প্রধান ফোকাস, ম্যাক্সিমাম এটা মিনিমাম। যখন অক্ষিগোলকের ব্যাসার্ধ বড় হয়ে গেল তখন কী হবে আসলে, মনে করো রেটিনাটা কী হলো, পেছনের দিকে চলে গেল, বড় হয়ে গেছে, তো রেটিনা কী হলো, পেছনের দিকে একটু সরে গেল। তাহলে কী হয়েছে দেখো তো, এবার ফোকাস দূরত্ব কী হয়ে গেছে, কমে গেছে, রাইট? ওকে, এখন তোমাদের বইয়ে চিত্রটা কীভাবে দেয়া আছে আমি সেইভাবে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চোখের লেন্স, এটা হচ্ছে আমাদের রেটিনা। ক্ষীণদৃষ্টির সমস্যা কোথায়, কাছে নাকি দূরে, দূরে। তাহলে এই যে দূরে থেকে আলোক রশ্মি আসছে, আসুক, এসে কী হবে, রেটিনার আগে মিলিত হবে, কোথায় মিলিত হবে, রেটিনার আগে। এবং রেটিনার আগে মিলিত হওয়ার কারণে, কেন আগে মিলিত হচ্ছে এই প্রশ্ন আর করো না, তাহলে মার খাবা, ভিডিও একটু পেছনে নিয়ে দেখো। রেটিনার আগে মিলিত হচ্ছে, এতে করে বস্তুকে ভালো দেখা যাচ্ছে না। তখন এই সামনে একটা অবতল লেন্স ব্যবহার করা হলো,
এই অবতল লেন্স কী করবে, আলোকরশ্মিকে আরেকটু অপসৃত করব, এবং এই অপসৃত হওয়ার কারণে এইবার কোথায় মিলিত হচ্ছে, রেটিনার উপরে মিলিত হচ্ছে এবং বস্তুটাকে ভালো দেখছে। সাপোজ এই লেন্সের ক্ষমতা হচ্ছে 60 ডায়োপ্টার। 60 ডায়োপ্টার কি? ডায়োপ্টার হচ্ছে ক্ষমতার একক, যেমন ভরের একক কিলোগ্রাম, দূরত্বের একক মিটার, ঠিক একইভাবে লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। 60 ডায়োপ্টার হওয়ার যদি হয় তাহলে রেটিনার উপরে অসীম থেকে আসা বস্তুর আলোকরশ্মি রেটিনার উপরে মিলিত হয়। অল্প বয়স্কদের সমস্যা, ক্ষমতা গেছে বেড়ে। সাপোজ ক্ষমতা বেড়ে হয়ে গেছে 62 ডায়োপ্টার। কত? 62 ডায়োপ্টার। এতে করে ক্ষমতা যেহেতু বেড়ে গেছে, ফোকাস দূরত্ব কী হবে, যাবে কমে। কমে যাওয়ার ফলে কোথায় মিলিত হচ্ছে, একটু সামনে মিলিত হচ্ছে। যদি 60 থাকতো তাহলে এখানে মিলিত হইতো, ক্ষমতা যেহেতু বেড়ে গেছে ফোকাস দূরত্ব যাবে কমে, সুতরাং একটু সামনে মিলিত হচ্ছে, সুতরাং চোখ আর দেখতে পাচ্ছে না। তাহলে এটাকে আবার আমার কী করতে হবে, 60 করতে হবে। কীভাবে করব? একটা অবতল লেন্স ব্যবহার করব। অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে মাইনাস। তো এটা কত লেন্স ব্যবহার করব? -2 ডায়োপ্টার ব্যবহার করব। এতে করে কী হবে, 62 - 2 ডায়োপ্টার হবে আবার কত, 60 ডায়োপ্টার। তাহলে আবার অসীম থেকে আগত আলোকরশ্মি কোথায় মিলিত হবে, রেটিনায় মিলিত হবে, রাইট? এই ছিল মূলত হ্রস্বদৃষ্টির ব্যাপার স্যাপার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং ইউটিউব কমেন্ট ব্যবস্থা রাখছে, সেখানে কমেন্টেও জানাতে পারো। এরপর এসো, যারা বয়স্ক বা যাদের হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি হয় তাদের ব্যাপারে কথা বলি। বয়স্ক যাদের ক্ষমতা থাকে কম, সুতরাং ফোকাস দূরত্ব হয় বেশি, ব্যাপারটা কী হয় আসলে? সাপোজ এটা হচ্ছে আমার চোখের মধ্যে থাকা রেটিনা, সরি লেন্স, এটা হচ্ছে আমার রেটিনা, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ। এবার সত্যি এটা প্রধান অক্ষ। স্বাভাবিকভাবে সাপোজ এটা ম্যাক্সিমাম ফোকাস, এটা মিনিমাম ফোকাস, স্বাভাবিক তখন। বাট দীর্ঘদৃষ্টি, চোখের একটা ত্রুটি, ক্ষমতা কম, ফোকাস দূরত্ব গেল বেড়ে, ফোকাস দূরত্বে বেড়ে গিয়ে এইটা সাপোজ আসছে এখানে, এইটা চলে গেছে সাপোজ এখানে, রাইট? ফোকাস দূরত্বের হয়ে গেল পরিবর্তন। এতে করে সমস্যাটা কোথায় হচ্ছে আমরা একটু দেখি। যখন 25 সেন্টিমিটারে বস্তু রাখা হতো, তখন যখন স্বাভাবিক ছিল তখন দেখতে পেত, কিন্তু ফোকাস বেড়ে যাওয়ার কারণে আসলে কী ক্রাইটেরিয়া হচ্ছে একটু দেখো তো। যে দূরে থেকে যে আগত আলোকরশ্মি আসছে, অনেক দূরে থেকে, একটা যাচ্ছে প্রধান অক্ষের ভেতর দিয়ে চলে গেল এবং এখানে পতিত হলো, এবং আরও একটা আলোকরশ্মি এভাবে যাবে এবং অবশ্যই রেটিনার উপরে মিলিত হবে, কারণ এর ভেতরের
প্রতিসরিতের রশ্মি ভালো করে মনে রাখো, এটা ম্যাক্সিমাম ফোকাস, এটা মিনিমাম ফোকাস, ত্রুটি হওয়ার পরে এটা ম্যাক্সিমাম ফোকাস, এটা মিনিমাম ফোকাস। প্রতিসরিত রশ্মি এর ভেতরের অর্থাৎ ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যে কোনো জায়গায় পড়তে পারবে, সুতরাং দূরে থেকে আগত আলোকরশ্মি দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট যদি কাছে রাখো, সাপোজ এটাকে রাখছো কোথায়, 25 সেন্টিমিটারে, কোথায় রাখছো, 25 সেন্টিমিটারে, এবার কী হচ্ছে একটু দেখা যাক। একটা আলোকরশ্মি কার মধ্য দিয়ে যাবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, পাঠাও আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে গেল, এবং আরও একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এইভাবে ধরো এখানে, এখন সরি, আরও একটা আলোকরশ্মি দেখো, ফোকাস তো পরিবর্তন হয়ে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে না? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি কার মধ্য দিয়ে যাবে, প্রধান ফোকাসের মধ্য দিয়েই যাবে। এবং এটাকে যদি পাঠাও তাহলে কার মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাবে। এর মধ্য দিয়ে গিয়ে লাভ নাই, সর্বোচ্চ চেষ্টা করবে যেন এর কাছাকাছি নিয়ে আসা যায়, কিন্তু এটা তো অলরেডি আমার প্রধান ফোকাস হয়ে গেছে, এর চেয়ে কমানো আর সম্ভব হচ্ছে না। তাহলে এর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, এবং এই যে একটা প্রতিসরিত রশ্মি, এরা কিন্তু মিলিত হয়নি। সুতরাং 25 সেন্টিমিটার রাখা বস্তুকে দীর্ঘদৃষ্টি সম্পন্ন লোকজন ভালো দেখবে না। তাহলে কী করা যায়, চোখ খুলে বের করে নিয়ে আসব না, কী করা যায়? এমন একটা লেন্স ব্যবহার করা উচিত যে কাছের বস্তুকে দূরে নিয়ে যেতে পারবে, কাছে থাকা বস্তুর আলোকরশ্মি এমনভাবে কিছু একটা করবে যে এই বস্তুর বিম্বটা এই দিকে কোথাও গিয়ে গঠিত হবে। তোমরা এরকম সৃজনশীল করেই আসছো আসলে, সুতরাং তোমাদের জন্য বোঝাটা খুব সহজ হবে, আর যারা প্রথম দেখছো তাদের জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা না। সাপোজ বলা হচ্ছে একজন ব্যক্তি যার দূরবিন্দু অসীম, অসীম বাট নিকট বিন্দু 35 সেন্টিমিটার, কোথায় থাকার কথা ছিল 25-এ থাকার কথা ছিল, চলে গেছে কোথায়, 35-এ। তার মানে 25-এ যে বস্তুগুলো থাকবে সেই বস্তুগুলোকে আর চোখ ভালো দেখতে পারবে না, তাহলে কী করা যায়, আমি বইয়ের মতো করেই দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, এবং এই বস্তু থেকে যখন আলোকরশ্মি যাচ্ছে এইভাবে দেখা হচ্ছে, কারণ বস্তু অনেক কাছে এটা বোঝানো হচ্ছে, সেই জন্য আলোকরশ্মি এভাবে নেওয়া হচ্ছে। এইবার কি হয়, আসলে রেটিনার পিছনে গিয়ে মিলিত হয়, এতে করে ভালো দেখা যায় না। যদি আমরা কোনোভাবে এটাকে পিছনে নিয়ে আসতে পারি তাহলে এটাও কী হবে, একটু পিছনের দিকে চলে আসবে এবং রেটিনার উপরে মিলিত হবে। কতটুকু নিয়ে আসবো বলেইছে নিকট বিন্দু 35 সেন্টিমিটার, তাহলে 25-এ রাখা বস্তুগুলোর বিম্ব কোথায় গিয়ে দাঁড়াতে হবে, 35-এ গিয়ে বা 35 যে দূরত্ব ওখান থেকে আসছে বলে মনে হতে হবে। কি ব্যবহার করা যায়, কোন লেন্স, উত্তল লেন্স ব্যবহার করা একটা। এবং উত্তল লেন্সের ক্রাইটেরিয়া কেমন ছিল, যে আলোকরশ্মি যদি আসে সেটাকে কনভার্জ করে, কী করে, ভেতরের দিকে নেয়, ডাইভার্জ নয়, অবতল লেন্স ডাইভার্জ করে, বের করে দেয়, উত্তল লেন্স কনভার্জ করে, ভেতরের দিকে নেয়, অভিসারী করে, রাইট? তো এইবার আলোকরশ্মি অবশ্যই এই সোজা যাবে না, একটু এই দিকে যাবে, এবং এটাও কী হবে, একটু এই দিকে যাবে। এইবার তারা গিয়ে কী হবে, সত্যি সত্যি রেটিনার ওপরে মিলিত হবে। রেটিনার ওপরে যেন মিলিত হয় সেই রকম একটা লেন্সই আমরা ব্যবহার করব আসলে, যেন মিলিত করতে পারে। হুটহাট একটা লেন্স তো ডক্টর দেবে না, না মাপযোগ করেই দেবে, পরীক্ষা করেই দেবে। তো এটা তো ছিল আসলে চোখের ভেতরের ক্রাইটেরিয়া, বাহিরে কি হচ্ছে, এই প্রতিসরিত রশ্মিটা পেছনের দিকে বর্ধিত করো, এই যে এখানে যাচ্ছে, আর এটাকে পেছনের দিকে বর্ধিত করো, এখানে যাচ্ছে। তাহলে চোখ এই চশমা পরা অবস্থায় যখন এই বস্তুটাকে দেখবে, চোখ আসলে কী মনে করবে, আলোকরশ্মি আসলে এখান থেকে আসছে না, বরং কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, এবং চোখ ওটাকে ভালো দেখা শুরু করবে। অল্প বয়স্ক লোক, ক্ষমতা গেছে কমে, সাপোজ স্বাভাবিক ক্ষমতা হচ্ছে 60 ডায়োপ্টার,
ক্ষমতা কমে গিয়ে কত হইল 58, 58 ডায়োপ্টার। ক্ষমতা যদি কমে যায় ফোকাস দূরত্ব যাবে বেড়ে, ফোকাস দূরত্ব বেড়ে কোথায় চলে গেল, এখানে চলে গেল। আমার 60 করতে হবে, তাছাড়া রেটিনায় মিলিত হবে না। কী করা যায়? ওকে, প্লাস 2 ডায়োপ্টার একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষমতা প্লাস ধরা হয়, প্লাস 2 ডায়োপ্টার একটা উত্তল লেন্স ব্যবহার করো। তাহলে এই 58 আর এই হচ্ছে প্লাস 2, এই দুইটা মিলে আবার কত হবে 60 ডায়োপ্টার হবে এবং রেটিনার ওপরে গিয়ে মিলিত হবে। তোমাদের বইয়ে বলা হচ্ছে এই ত্রুটির কারণ কী। এক নম্বরে বলা হচ্ছে অভিসারী ক্ষমতা কমে যাওয়া বা ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া। ক্ষমতা কমে গেলে ফোকাস দূরত্ব বেড়েই যায়, এটা মুখস্থ করার কিছু নাই। আর একটা কী বলা হচ্ছে, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়। কথা হচ্ছে এটা কেন বলা হচ্ছে, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায় এই কথা বলার কারণ কী। এই কথা বলার কারণ হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার লেন্স, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে আমার রেটিনা। স্বাভাবিক অবস্থায় এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফোকাস, এটা হচ্ছে আমার মিনিমাম ফোকাস। মনে করো অক্ষিগোলকের ব্যাসার্ধ গেল কমে, চোখ হয়ে আসছে ছোটো, গোলক ছোটো হয়ে আসছে, তাহলে রেটিনা কী হবে, একটু সামনের দিকে চলে আসবে। রেটিনা কোথায় আসলো, সাপোজ বোঝানোর জন্য বলছি, রেটিনা কোথায়, একটু সামনের দিকে চলে আসলো। তার মানে কি, ফোকাস দূরত্ব কী হয়ে গেছে, বেড়ে গেছে। এই ছিল মূলত তোমাদের চোখের ত্রুটি নিয়ে কথাবার্তা। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভেতর থেকে বোঝানোর যে চোখের ভেতরে কী ঘটছে আসলে, কেন আমরা উত্তল লেন্স ব্যবহার করছি, কেন অবতল লেন্স ব্যবহার করছি, ইচ অ্যান্ড এভরিথিং বোঝানোর চেষ্টা করেছি আমি। ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আবার কিছু করারও ছিল না, এর থেকে শর্টকাট আমি আসলে বোঝাতে পারি না। এই ছিল মূলত আজকের টপিক। নেক্সট টপিক পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।